করে তো সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো আজ আমি নতুন জায়গায় চলে এসেছি, তো আমরা আজ ডায়মন্ড হারবারে এসেছি। তো বন্ধুরা দেখো ডায়মন্ড হারবারে একটা টুরিস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কেল্লার মাঠ। তো দেখো বন্ধুরা এই যে আমরা কেল্লার মাঠে চলে এসেছি, কেল্লার মাঠটা সত্যি খুবই সুন্দর। আর এখানে আজ বুদ্ধ পূর্ণিমা ছিল, সেই জন্য পূর্ণিমার জন্য এইখানে পুরো ওই রাস্তার উপরে জল উঠে গেছিলো। আর এখানে শীতের সময় পুরো পিকনিক হতেই থাকে, এটা একটা পিকনিক স্পট, জায়গা ফাঁকায় পাওয়া যায় না, সেই জন্য আগে থেকে এখানে বুক করতে হয়। আর এটা একদম নদীর ধারেই। তো বন্ধুরা দেখো আমি রাস্তা থেকে ভিডিও করছি, ওই যে নদী দেখা যাচ্ছে। আর এইখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপার আছে আর দোলনাও আছে, আরও অনেকটা ফাঁকা স্পেস আছে, তো তোমরা এখানে বেশ ভালো মজা করতে পারবে। আর এটা হচ্ছে তোমাদের টিকিট কাউন্টার, তো তোমরা যদি ওখানকার লোকাল হয়ে থাকো তাহলে টিকিট নেয় না, আর যদি বাইরে থেকে যেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে টিকিট নেবে। তো বন্ধুরা দেখো সকালে এই পর্যন্ত জল চলে এসেছিল আর মাঠটা পুরো জলে থই থই করছিল, ইভেন এখনও জল আছে। আমাদের কলকাতার সাইডে তো এমন কিছু দেখাই যায় না, সিরিয়াসলি খুব ভালো হাওয়াও দিচ্ছিল। সব কিছুর পেছনে একটা একটা ইতিহাস লুকিয়ে থাকে, আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিচ্ছি এখানকার ইতিহাসটা। এখানে একটা লাল কেল্লা ছিল, সেই কেল্লাটা জলের তলে চলে গেছে, কারণ তোমরা সকলেই জানো যে ডায়মন্ড হারবারে নদী ভাঙন হতেই থাকে, সেটা নদীর মধ্যে চলে গেছে। আর এখনো কিছু কিছু ধ্বংসস্তূপ আছে, সেগুলো ইট পড়ে আছে। আর কেল্লাতে যে একটা কামানও ছিল, সেই কামানটাও এখনো হালকা দেখা যাচ্ছে, কিন্তু ওটাও 2 বছর কি 3 বছরের মধ্যে জলের মধ্যে চলে যাবে। আর আগের থেকে ডায়মন্ড হারবারটা এখন অনেকটাই উন্নত হয়েছে। তোমরা আমার চ্যানেলে আরও দেখেছো ডায়মন্ড হারবারের ভিডিও, বাট এই ভিডিওটা দেখো, পুরোটাই ডিফারেন্স। ডায়মন্ড হারবারটা সত্যি খুবই দারুণভাবে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমরা এখন আছি বর্তমানে কেল্লাতে, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। আমি এসেছি একটা আমার ভাই, ভাইয়ের বউ আর হচ্ছে ননদের সাথে, তো চলো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, অনেকদিন বাদে এরকম হাওয়া পাচ্ছি, তো খুবই ভালো লাগছে, তো চলো। এই দেখো এখনো এখানে কিন্তু যা আছে সব নদীর জল। এখানে টুপি আছে, পাখা আছে, তোমরা কিনতে পারো। তো বন্ধুরা তোমাদেরকে যে লাল কেল্লার কথাটা বলেছিলাম, সেই লাল কেল্লাটা ছিল আর একটু দূরে, সেই লাল কেল্লাটা একেবারে নদীর মধ্যে চলে গেছে। আর নদীটা কিন্তু এতটা বড় ছিল না, নদীটা ভাঙতে ভাঙতে অনেকটা বড় হয়ে গেছে। আরও এখন থেকে যদি অনেক জায়গা আছে এখনও বাঁধ বাঁধেনি, তো এখন থেকে যদি তোমরা বাঁধ না বাঁধতে থাকো তাহলে আশা করি আরও নদীটা ভেঙে ভেঙে আরও বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এত দারুণ ভিউ, সিরিয়াসলি খুবই ভালো লাগছে। আর নদীর যে হাওয়া, ও পুরো মন শান্ত করে দিল। তোমরা এখানে একদিন বা দুদিনের জন্য তোমরা যেতেই পারো, কলকাতার এই ব্যস্ততা ছুঁয়ে তোমরা একটু নীলবিড়ি জায়গায় যাবে, তোমাদের মন পুরো শান্ত হয়ে যাবে, খুব ভালোও লাগবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো খুবই ভালো লাগছে, চলো। আর এখানে প্রচুর জল ছিল সকালের দিকে, হাওয়ার আওয়াজটা মনে হয় তোমরা শুনতেই পাচ্ছ। তো বন্ধু
বন্ধুরা তোমরা দেখো এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সেই যে কেল্লারি ইট, এইগুলো অবশিষ্ট থেকে গেছে। তো চলো বন্ধুরা দেখি সামনে কি কি আছে, তোমাদের সাথে সেটুকু শেয়ার করব। তো চলো দেখো বন্ধুরা, ওই যে জল, আর সকালের দিকে এখানে পুরো থই থই করছিল জলে। সিরিয়াসলি এখানে কেল্লাটা থাকলে খুবই ভালো হতো। এখানে যখনই ঝড় হয় বা একটু বৃষ্টি হয় বেশি, তখনই এখানকার মানুষদের ঘরেতে জল উঠে যায়। প্রচণ্ড হাওয়া, খুবই ভালো লাগছে। আর ওখানে অনেক টুরিস্ট আছে, আমরা এদিকে এসেছি, এদিকে অনেক টুরিস্ট আছে। চলো চলো আমরা এখন একটু পাড়ে যে বসবো, তারপরে আমরা একটু শপিং মলে যাব, তারপরে বাড়িতে চলে যাব, কারণ আমাদের যেতেও অনেক টাইম লাগবে না। তো চলো তোমারটা কোঁকড়া চুল না, সেজন্য বেশি হয়ে যাবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এই যে এখানে অনেক ধরনের স্টল আছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেল্লা ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? মুক্তাঙ্গনে যাচ্ছি। তো চলো ওইদিকে বসতে পারো, এইদিকে আজকে সকালে অনেক জল উঠে গেছিলো, সেজন্য প্রচণ্ড কাদা হয়ে আছে, তাই তো? প্রচণ্ড কাদা হয়ে আছে, তবে এখানকার ভিউটা সত্যি খুবই ভালো, বলো? আমার তো খুবই ভালো লাগছে। তোমরা এলেও এখানে অনেক মজা করতে পারবে। আর ওই যে ওখানে যে ঘেরা ঘোরা দেখছো না, ওগুলোতে পিকনিক স্পট, তো তোমরা ওখানে বসে পিকনিক করতে পারবে। আর এখানে বাচ্চা কাচ্চারা থাকলে খুবই মজা করতে পারবে, দোলনার ব্যবস্থাও আছে, নদীর পাড়ে বসে হাওয়াও খেতে পারবে। লোকালদের জন্য ফ্রি, আর যারা বাইরে থেকে আসবে তাদের জন্য টিকিটের ব্যবস্থা আছে। তো টিকিট মনে হয় 10 টাকা থেকে 20 টাকা এরকম নেবে, তবে আমরা এখানকার লোকাল, সেজন্য আমাদের আর টিকিট লাগেনি। তো চলো না।
চুলগুলো আরো বেশি দারুণ লাগছে। পাপড়ি চাটের দোকান আছে, তোমরা এখানে খেতে পারো। আর আকাশটা দেখো, তোমরা যারা ফটোগ্রাফি পছন্দ করো তো তোমাদের জন্য এটা একটা বেস্ট পয়েন্ট। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি, আর আমি এখন অনেক ফটোও তুলেছি। ন্যাচারাল ফটোগ্রাফি করতে সিরিয়াসলি খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা যাদেরকে দেখছো সবাই কিন্তু ট্যুরিস্ট, সবাই কিন্তু বাইরে থেকে এখানে ঘুরতে এসছে। বন্ধুরা আমরা চলে এসেছি আই লাভ ডায়মন্ডের কাছে। তো চলো বন্ধুরা, ডায়মন্ড এই এক বছরের মধ্যে অনেকই উন্নত হয়ে গেছে। তো চলো, এখানে অনেক স্ট্রিট ফুড আছে। এই তো আই লাভ ডায়মন্ড। তো বন্ধুরা দেখো, এই যে এখানে লেখা আছে আই লাভ ডায়মন্ড, তো এটা নতুন করেছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, তো সত্যি খুবই ভালো লাগছে। তো চলো, খুবই সুন্দর লাগছে আর দারুণ লাগছে, দারুণ লাগছে, মানে কোনো তুলনা হবে না সিরিয়াসলি। এখানে না আসলে তোমরা জায়গাটা পুরো মিস করবে, এত দারুণ জায়গা। বন্ধুরা আমাদের নদীর পার ঘোরা হয়ে গেছে, কেলার মাঠেও ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন চলে আসছি শপিং মল। আর যেতে যেতে তোমাদের সাথে একটু যদি ভিউ পয়েন্টে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর রাতে যাওয়ার সময় যদি পারি তাহলে তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করবো। তো চলো বন্ধু, আর সূর্যটা খুবই দারুণ লাগছে, সিরিয়াসলি জায়গাটাকে খুবই মিস করবো। আবার যে কবে আসবো। আর তোমরাও এখানে যেতে পারো, আর যে তোমরা ঘুরতে পারো, আর থাকারও এখানে অনেক জায়গা আছে, অনেক হোটেল আছে। তো তোমরা জাস্ট একটু গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, টাটা। আমরা প্রায় চলেই এসেছি মার্কেটে।